আসসালামু আলাইকুম। মোস্তফা সরয়ার ফারুকী পুলিশদেরকে ফুল আর চকলেট দিতে বসে, আর ওইদিকে পুলিশ বাবাজিরা নিরাপত্তাহীনতায় ভুগে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে আছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখোয়াত হোসেন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার, তিনি আবার পুলিশ বাহিনীদের একটা আলটিমেটাম দিছে যে আসছে বৃহস্পতিবারের মধ্যে যদি তারা কর্মবিরতি শেষ না করে কাজে যোগদান না করে তাহলে তাদেরকে ধরে নেওয়া হবে যে তারা চাকরি করতে চায় না। তার মানে যদি তারা না আসে তাহলে পুলিশ বাহিনীতে একটা বিশাল ভ্যাকেন্ট তৈরি হবে এবং অনেক নিয়োগ দেওয়া হবে শিগগিরই। তো যারা বেকার আছেন তারা দৌড়ে চড়ে বসেন, হয়তো আপনাদের জন্য খুব ভালো একটা সংবাদ আসছে। তো ফিরে আসি মোস্তফা সরয়ার ফারুকীর কাছে। ওনার নিজের একটা সিনেমা আজ শনিবার বিকেল সিনেমাটা বিশ্বের বিভিন্ন দেশে অনেকগুলো অ্যাওয়ার্ডও পেয়েছে, কিন্তু বাংলাদেশে সিনেমাটা যে কোনো কারণে এই সাবেক সরকার ব্যান করে দিছে, বাংলাদেশে এই সিনেমাটা চলবে না। তো এখন মোস্তফা সরয়ার ফারুকী একটা আশার আলো দেখছে যে না, তাইলে যেহেতু এই সরকার এখন নাই তাইলে তার সিনেমাটা এবার রিলিজ পাইতে পারে। শুধু তার সিনেমা না, আরো 5টা সিনেমা গত সরকার ব্যান করে রাখছে, তার মধ্যে 2015 সালেরই অনেকগুলা, যেমন রানা প্লাজা, যেটা আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় বিল্ডিং ধসের যে ঘটনা, সেই ঘটনা আর উপরে নির্মিত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত রানা প্লাজা পরিমণি আর সাইমন সাদিক অভিনয় করেছিল, সেই সিনেমাটাও ব্যান করে রেখেছে। এবং কারা ব্যান করেছে জানেন? ব্যান করেছে গার্মেন্ট শ্রমিক লীগ সভাপতি। আমি জানি না তার কি স্বার্থ, কোন স্বার্থে তিনি এই সিনেমাটা তখন ব্যান ডাক দিয়েছেন বা হাইকোর্টে রিট করে এটা ব্যান করেছেন। এছাড়াও আরো একটি সিনেমা যেটা বাংলাদেশের চাকমাদের প্রথম সিনেমা, অং রাখাইনের নির্মিত আমার বাইসাইকেল যে সিনেমাটি, এই সিনেমাটাও ব্যান করে রাখছে। 65 মিনিটের একটা সিনেমা, এই সিনেমার 25 মিনিটই নাকি বাদ দিয়ে দিতে হবে, কারণ সেনাবাহিনী বা সরকারের অনেক বিষয় এখানে কথা বলছে, এই জন্য এই সিনেমার 25 মিনিটই নাকি বাদ দিয়ে দিতে হবে। তো পরিচালক বলছে 25 মিনিট বাদ দিলে আর থাকেই বাকি, তো সে আর 25 মিনিট বাদ দেয় নাই। আরো একটা সিনেমা নির্ঝরের, ওই যে আহা সিনেমাটা বানাইছিল, তারপর ওই যে চৈতির সাথে তার একটা কি জানি ঘটনা ঘটছিল আপনারা জানেন, তো উনি একটা সিনেমা বানাইছে, সেই সিনেমাটার নাম নমুনা। তো 1/11 এর ঘটনা নিয়ে সে ওই সিনেমাটা বানাইছে। দুই নেত্রীর অনেক কথা আছে, দুই নেত্রীর কারণে অনেক নেতিবাচক ঘটনা ঘটে গেছে বাংলাদেশে, সেই বিষয়ে অনেক বিষয় আছে। যদিও এটা অনুদানের সিনেমা, তারপরেও এই সিনেমাটা আটকে রাখছে গত সরকার। আরো যে সিনেমাগুলো আটকে রাখছে, রায়হান রাফির অমীমাংসিত সিনেমাটি, যেটা সাগর রুনি হত্যাকাণ্ডের উপরে নির্মিত, যদিও রায়হান রাফি বলছে এটা কাল্পনিক, কিন্তু মানুষ যা বোঝার বুঝে গেছে এটি ওই সাগর রুনি হত্যাকাণ্ডের উপরেই নির্মিত। তো যদিও এটা ওটিটির ফিল্ম, তারপরেও এখানেও গভর্নমেন্ট তার স্বৈরাচারী মনোভাব বহাল রেখেছে, এই সিনেমাটাও তারা আটকে দিয়েছে। ব্যান করেছে অরণ্য মান্ডলের মেকআপ সিনেমাটা, খোরশেদ আলম খসরু প্রযোজক সমিতির যে একসময় নেতা, উনি দাবি করছেন যে এই এই মেকআপ সিনেমায় চলচ্চিত্র জগতের অনেক অন্ধকার জিনিস ফুটে উঠেছে, যেগুলো যদি প্রচারিত হয় তাহলে চলচ্চিত্র জগতের মানুষের প্রতি, দেশের সাধারণ মানুষের একটা নেতিবাচক ধারণা তৈরি হবে। তার দাবিতে এই অরণ্য মামুনের মেকআপ সিনেমাটাও ব্যান করা হয়েছে বাংলাদেশে। তো এই যে 6টি সিনেমার কথা বললাম, অবিভাজিত, মেকআপ, শনিবার বিকেল, অংরাখাইনের আমার বাইসাইকেল, রানা প্লাজা এবং নমুনা, এই 6টা সিনেমা মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা সহ এই 6টা সিনেমা সরকার বন্ধ রাখছে গত সরকার। এখন মোস্তফা সরয়ার ফারুকী এই সময়ে এসে, সে কিন্তু পুরো ছাত্র আন্দোলনে ব্যাপকভাবে সরব ছিল এবং শেষ একটা স্ট্যাটাস তিনি দিয়েছে যে ছাত্র আন্দোলন রিলেটেড ফেসবুকীয় যুদ্ধ তার শেষ। এখন সে একটা সুসংবাদও দিচ্ছে যে এই যে ছাত্র আন্দোলনের যে ঘটনাটা ঘটে গেছে, এই যে গণ অভ্যুত্থান ঘটে গেছে, এটা নাকি তিনি আগেই বুঝতে পেরেছিলেন এবং তিনি একটি সিনেমা অলরেডি বানায়ও ফেলছে।
সেই সিনেমাটা তিনি রিলিজ দিবেন এবং মানুষদেরকে একটু বিশ্বাস করতে বলছে যে এই সিনেমাটা তিনি আগেই বানাই। হ্যাঁ, ঘটনাটা এরকমই। তো এই যে গণ ছাত্রদের এই গণ অভ্যুত্থান নিয়েও মোস্তফা সরয়ার ফারুকী একটা সিনেমা বানিয়ে ফেলেছে। এটি সম্ভবত এই তত্ত্বাবধায়ক সরকার থাকা অবস্থাতেই সম্ভবত সিনেমাটা রিলিজ হইতে পারে। এই যে আমাদের দেশের যারা যেসব প্রতিভাবান চলচ্চিত্র পরিচালকেরা যারা দেশের সত্যটাকে সিনেমার মাধ্যমে তুলে নিয়ে আসতে চায়, তাদের গলাটা চিপে ধরে রেখেছে সেন্সর বোর্ড, তাদের মুখটা চেপে রেখেছিল গত সরকার। এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে যদি এই সংস্কৃতি মন্ত্রণালয়টা দেখছেন সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে, এই কেয়ারটেকার সরকারের আমলে, এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যদি এই বিষয়টার সমাধান না করেন, তাহলে কিন্তু বাংলাদেশের চলচ্চিত্র যেই তিমিরে সেই তিমিরেই রয়ে যাবে। যদিও একটা স্ট্যাটাসে আমাদের অভিনেত্রী মম, চলচ্চিত্র এবং নাটকের শিল্পী, তিনি একটা দাবি করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন কেন একজন সংস্কৃতি কর্মী হইল না, কেন একজন অভিনয় শিল্পী বা একজন থিয়েটার আর্টিস্ট বা একজন সংস্কৃতি চর্চাকার এরকম একজন কেন হইল না, তার একটা নমুনা আপনারা দেখেন। আসাদুজ্জামান নূর, আমাদের শিল্পকলার লাকি সাহেব, তারপরে আরো অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব থেকে ব্যক্তিত্বকে কিন্তু সাংস্কৃতিক জায়গাতে একটা বড় বড় পদে বসানো হয়েছে, তারা কিন্তু তেমন কিছু করতে পারে নাই। বরঞ্চ তারা যেভাবে দলীয়করণ করেছে, যেভাবে গত সরকারের পা চেটেছে, তাতে আমার মনে হয় ওই ওই কারণেই কোনো অভিনেতা অভিনেত্রী বা সংস্কৃতি কর্মীকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে তাদের মনেই হয় নাই যে তাদের কাউকে এখানে রাখা উচিত। যেহেতু এই পুরো বিষয়টা ডক্টর মোহাম্মদ ইউনুসই দেখছেন, আমার মনে হয় তার দূরদর্শিতা অনেক বেশি, সে অনেক জানেন, সে শিল্প সাহিত্য সম্পর্কে দেশ বিদেশে ঘুরে নোবেল পুরস্কার পাওয়ার পরে তার যে একটা বিকাশ হয়েছে তার চিন্তাধারার, সেই চিন্তাধারার বিকশিত পর্যায়ে বসে সে বাংলাদেশের সংস্কৃতির যে কি প্রয়োজন এই মুহূর্তে সেই বিষয়টা তিনি অনুধাবন করবেন। একমাত্র উন্মুক্ত সাংস্কৃতিক চর্চাই পারে একটা সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে যে কোনো দেশের। তো সেই জায়গা থেকে বাংলাদেশের সংস্কৃতিকে একটা মানে স্বাধীনতা দিতে হবে, দলীয়করণ থেকে মুক্ত করতে হবে। আরো একটা বিষয় আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করতে চাই, যে গত এই আন্দোলনের আগে, ছাত্র আন্দোলনের আগে, আমরা অনেক অভিনয় শিল্পীকে নিয়ে অনেক কটাক্ষ করেছি, অনেক ইনফ্লুয়েন্সারদেরকে নিয়ে অনেক কটাক্ষ করেছি, তাদেরকে নিয়ে অনেক বাজে মন্তব্য করেছি, ট্রল করেছি, তাদেরকে বলেছি যে তারা আসলে এই জগতের এক একটা কীট, এরকম কথা বলতেও কিন্তু কেউ কুণ্ঠাবোধ করে নাই। ঠিক তারাই এই ছাত্র আন্দোলনে কেমন যেন একেবারে আমূল পরিবর্তন হয়ে গিয়েছে। যেমন ধরেন সালমান মুক্তাদির, সালমান মুক্তাদিরের যে কার্যকলাপ অনবরত ঘটে চলছিল, তাতে সালমান মুক্তাদিরকে বেয়াদব, সালমান মুক্তাদিরকে একটা অসভ্য, সালমান মুক্তাদিরকে একটা লুচ্চা, বহু বহু ইসে তাকে মানে টাইটেল তাকে দেওয়া হয়েছে। কিন্তু এই সালমান মুক্তাদিরই এই ছাত্র আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, সবার আগে রাস্তায় নেমেছে এবং সে এই ছাত্রদেরকে শেল্টার দেওয়ার ঘোষণা দিয়েছে। ঠিক তেমনি আরো একজন অভিনেত্রী চমক, যাকে নিয়ে আমাদের অভিনয় শিল্পী সংঘের ভেতরে একটা অভ্যন্তরীণ একটা বৈঠকে তাকে শাস্তিও দেওয়া হয়েছে তার উদ্ধত্তর জন্য। সে আমাদের এক সিনিয়র শিল্পী মাসুম বাশারকে সে অপমান করেছে, এটা নিয়ে অনেক দূরে, এই জল অনেক দূর করাইছে। তার বয়ফ্রেন্ড অস্ত্র নিয়ে আসছে শুটিং সেটে, সে শুটিং ফাঁসাই দিছে, সে এক নায়কের বিরুদ্ধে বিশাল একটা অভিযোগ তুলেছে, অনেক কিছু হয়েছে তাকে নিয়ে। কিন্তু সেই চমক এই ছাত্র আন্দোলনের সময় কিন্তু একেবারে মানে একেবারে আমূল পরিবর্তন। সে প্রথম দিনই, এই যেদিনই গন্ডগোল হয়েছে সেদিনই সে ফেসবুক স্ট্যাটাসে একটা সরকারের বিরুদ্ধে একটা বিরুদ্ধারোচন করে একটা স্ট্যাটাস দিয়েছে। সে বলেছে এই আন্দোলনে সে 30 জনকে তার বাড়িতে জায়গা দিবে, যার কারণে তার কাছে অনেক ফোন গেছে, হুমকি গেছে,
সে সেই ফোন হুমকির কারণে নিজের বাড়ি ছেড়ে তার হোটেলে থাকতে হয়েছে এই চমককে। চমকের এই চমক দেখে আমি চমকিত, চমকের এই ধরনের কার্যকলাপ আমাকে মুগ্ধ করেছে, সেই সাথে দেশবাসীকে মুগ্ধ করেছে। চমকের কয়েকটি একটা ইন্টারভিউ দেখলাম, সেখানে সে দুইটি কথা বলেছে যেটি আমার কাছে খুবই মানে আমাকে খুবই আলোড়িত করেছে। এক, সে চাইছে শেখ হাসিনাকে দেশে এনে তার শাস্তি কার্যকর করা হোক, তাকে অ্যারেস্ট করা হোক। ক্যামেরার সামনে দাঁড়িয়ে একজন শিল্পী যখন শেখ হাসিনাকে অ্যারেস্ট করার কথা বলে, তার মানে ধরে নিতে হবে তার গার্ডস আছে। সে আরো একটা প্রপোজাল দিয়েছে, যে প্রপোজালটি খুবই গুরুত্বপূর্ণ, যে দেশের 64টি জেলায় একটা অভিযোগ বক্স থাকবে, সেখানে প্রত্যেকটা নাগরিক লিখিত অভিযোগ দিবে সেই বক্সে, এবং বাংলাদেশের সরকার প্রধান সেই অভিযোগ পড়বেন এবং সেইটা আমলে নিয়ে কাজ করবেন। যদিও এরকম খোলা চিঠি মানে শেখ হাসিনাও একটা ইয়ে করেছিল, এরকম একটা পদক্ষেপ নিয়েছিল, তাকেও অনেকে অভিযোগ করতে পারতো, তার কাছে অভিযোগ জানাইতে পারতো, মেল করতে পারতো, কিন্তু এই যে খোলা চিঠির বিষয়টা চমক, অভিযোগ বাক্সের কথাটা চমক বলেছেন, এটি শুধু 64টি জেলায় না, এটি প্রত্যেকটা ওয়ার্ডে থাকা উচিত। এক ওয়ার্ডের জেলা পর্যায়ে গিয়ে চিঠি জমা দিয়ে আসতে হবে, এমন এমন এত দূরে যাওয়ার এত এত কষ্ট কেন করবে, এত কষ্ট কেন করবে একজন তেমন, প্রত্যেকটা ওয়ার্ডে এরকম একজন করে একটা করে অভিযোগ বক্স থাকা উচিত, এবং প্রত্যেকটা নাগরিক সেই অভিযোগ বক্সে তাদের অভিযোগ দাখিল করবে এবং সেই অভিযোগ পত্রগুলো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে হবে। তাহলে সেই সবাই জানবে যে সেই অভিযোগটা কি, এবং সরকার সেই অভিযোগ আমলে নিয়ে সে পর্যায়ে সেই অভিযোগ অনুযায়ী কাজ করবে। তো আমি যেই যাদের কথা বললাম, সালমান মুক্তাদির বা চমক, যারা যাদেরকে নিয়ে একটা নেতিবাচক, এরকম আরো অনেকেই আছেন, অনেক টিকটকার এই আন্দোলনে শরিক হয়েছেন, অনেক ইউটিউবার যাদেরকে বলা হইতো যে তার ছিঁড়া মাথা খারাপ, তারাও এই আন্দোলনে মানে এই আন্দোলনে শরিক হয়নি। তো যাদেরকে খুব অবহেলা করত, যাদেরকে নিয়ে দূর ছাই করত, সেই তারাই এই আন্দোলনে সবার আগে বুক পেতে দিয়ে গর্বে গর্বিত করেছে তাদের কাজ দিয়ে। আমিও তাদেরকে এই কঠিন সময়ে এই দুর্যোগের মধ্যে তাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকাকে সম্মান প্রদর্শন করছি।